এবছর কিশোরগঞ্জ জেলায় 446টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করে। তার মধ্যে পাকুন্দিয়া উপজেলার চর ফরাদি ইউনিয়নের চর ১৩ টেকিয়া মৌজা বালিকা উচ্চ বিদ্যালয়ের সবাই ফেল করেছে। এ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল 9 জন। খোঁজ নিয়ে জানা গেছে, 1990 সালে পাঠদানের স্বীকৃতি পায় বিদ্যালয়টি। বিদ্যালয় থেকে এবছর মানবিক বিভাগে 8 ও ব্যবসায়ী বিভাগে 1 জন সহ মোট 9 জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। গত 12ই মে প্রকাশিত ফলাফলে এই বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী ফেল করেছেন। বর্তমানে প্রতিষ্ঠানটিতে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত মোট 150 জন শিক্ষার্থীর বিপরীতে প্রধান শিক্ষক সহ মোট শিক্ষক রয়েছেন 10 জন। আগামীতে আবার যদি এমন ফলাফল হয় তা নিয়ে আতঙ্কে রয়েছেন অভিভাবকরা। ছাত্রীরা একটু দুর্বল ছাত্রীরা কিন্তু স্কুলে দেয় মূলত, যেটা এরপরে যে মাস্টার কিছু অবহেলা বলতে সেটাই, প্রধান শিক্ষক না থাকলে কিন্তু বাচ্চারা সন্তান কিন্তু এলোমেলো হয়। প্রধান না থাকতে শিক্ষক এ আই এ না হে আই এ না মনে হয় আমরা অনেকদিন গাড়ি গেছি, যেমন আজকে মনে করেন গেছি হঠাৎ করে গেছি যাওয়া সবাই দেওয়া দেখি শিক্ষক একজন দুজন নাই এমনও হয়, তাইলে এটি তার ঘাটতি না, এই কারণে কিন্তু তার আমার মনে হয় অবস্থা হয়েছে। এখন দেখা যাক, আমরা মেয়ে তো শেষ আর 8 দিন আছে, এই আলোচনাই হবে যে কেন ফেল করলো। এই ব্যাপারে জানতে চাইলে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ হেলালুদ্দিন বলেন, বর্তমানে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক না থাকায় শিক্ষার্থীদের পড়াশোনায় ফিরিয়ে আনতে আমাদের প্রচণ্ড ব্যাক পেতে হচ্ছে। আজ থেকে 25 বছরের উপরে হয় এই ধরনের এই দুর্ভাগ্যজনক হতাশাজনক ফলাফল আমাদের হয় নাই। বিগত বছরগুলোতে শতভাগ রেজাল্ট করেছি, যেমন 2021 সালে শতভাগ, 2022 সালে শতভাগ, 2023 সালেও শতভাগ, কিন্তু দুর্ভাগ্যজনক কারণে আজকে 2024 সালে আমাদের শিক্ষার্থীরা কাউ কেউ কৃতকার্য হতে পারে না বলে আমি এবং আমার স্কুলের শিক্ষকরা মিলিং কমিটি সহ সবাই হতাশাগ্রস্ত এবং মর্মাহত। আগামী 2025 সালে যাতে শতভাগ রেজাল্ট আমরা করতে পারি সেজন্য সকলেই আমরা দৃঢ় প্রতিজ্ঞ। জেলা শিক্ষা অফিসার শামসুন নাহার মাকসুদা জানান, জেলায় এবার 446টি শিক্ষা প্রতিষ্ঠানের 38,686 শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তার মধ্যে 1,936 জন সহ 29,921 জন শিক্ষার্থী পাশ করে। গড় পাশের হার 77.34%, আর ফেল করেছে 8,765 জন। তবে দুঃখের বিষয়, জেলা পাকুন্দিয়ার চর ১৩টেকিয়া মৌজা বালিকা উচ্চ বিদ্যালয়টিতে 9 জন শিক্ষার্থীর মধ্যে একজনও পাশ করেনি। এই ব্যাপারে খতিয়ে দেখবেন বলে তিনি জানান। মোহাম্মদ জুবায়ের, চ্যানেল অনলাইন।